Hi viewers, you are welcome to my channel Math Tutorials by Ashish Das, myself Ashish Das and this is my video number 280. আজকের এই 280 নম্বর ভিডিওতে আমরা আলোচনা করছি ত্রিকোণমিতিক অনুপাত এবং ত্রিকোণমিতিক অভেদাবলী। আমাদের ওয়েস্ট বেঙ্গল বোর্ড থেকে ক্লাস 10 এর জন্য গণিত প্রকাশ বলে যে অঙ্ক বইটা দেওয়া হয়েছে সেই গণিত প্রকাশ বইয়ের পেজ নাম্বার 302 এবং 303 তে দেখো কোষে দেখি 23.2 আছে। এই কোষে দেখি 23.2 এর 7 নম্বর প্রশ্নের 3 এর দাগের অঙ্কটা আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করব। আমি সরাসরি অঙ্কে যাচ্ছি। কি বলছে? বলছে এক্স স্কোয়ার ইকুয়ালস টু সাইন স্কোয়ার 30° প্লাস 4 কট স্কোয়ার 45° মাইনাস সেক স্কোয়ার 60°। এটা হলে এক্স এর মান নির্ণয় করি। ভালো কথা, লেখো সলিউশন। দেখো কি বলেছে আমাকে, বলেছে এক্স স্কোয়ার ইকুয়ালস টু সাইন স্কোয়ার 30° প্লাস 4 কট স্কোয়ার 45° মাইনাস সেক স্কোয়ার 60°। এটা বলে দিয়েছে, তাহলে ইমপ্লাইজ দ্যাট এখান থেকে আমি কি পাচ্ছি, আমি পাচ্ছি এক্স স্কোয়ার ইকুয়ালস টু, দেখো সাইন 30 মান হয় 1/2, 1/2 হয় এটার স্কোয়ার, প্লাস 4 ইন্টু কট 45 এর ভ্যালু হয় দেখো 1, তাহলে 1 এর স্কোয়ার মাইনাস সেক 60, সেক 60 ভ্যালু হয় দেখো 2, তাহলে 2 এর স্কোয়ার। ইমপ্লাইজ দ্যাট এক্স স্কোয়ার ইকুয়ালস টু 1/4 হবে, প্লাস এখানে 1 4 1 কে 4, প্লাস মাইনাস 2 এর স্কোয়ারে হচ্ছে 4। এবারে মাইনাস 4 প্লাস 4 কেটে যাবে। ইমপ্লাইজ দ্যাট এক্স স্কোয়ার ইকুয়ালস টু 1/4 থাকবে। ইমপ্লাইজ দ্যাট এক্স ইকুয়ালস টু প্লাস মাইনাস রুট ওভার অফ 1/4। ইমপ্লাইজ দ্যাট এক্স ইকুয়ালস টু প্লাস মাইনাস 1/2। উত্তর লিখে দাও। উত্তর এক্স এর মান প্লাস মাইনাস 1/2। ভিউয়ার্স, তোমরা যারা আমার এই ভিডিওটা দেখলে, এই ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই এটাকে লাইক করবে এবং শেয়ার করবে। তোমাদের যদি কোনো সমস্যা থেকে থাকে সেই সমস্যার কথা তোমরা কমেন্টের জায়গায় লিখে দিও, আমি অবশ্যই তোমাদের সেই সমস্যার সমাধান করে দেবো। আমার এই চ্যানেলটার সঙ্গে যদি তোমরা যুক্ত না থেকে থাকো তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে চ্যানেলটার সঙ্গে যুক্ত হও, কারণ গণিত প্রকাশ বইয়ের প্রত্যেকটা অঙ্ক আমি এই চ্যানেলে এইভাবে করে করে আপলোড করব। শুধু তাই নয়, এছাড়াও মাধ্যমিক পরীক্ষার জন্য আরও যে সমস্ত স্টাডি মেটেরিয়ালসের প্রয়োজন হবে সেগুলোর আপলোডসও যথাসময়ে তোমরা এখানটাতে পেয়ে যাবে, তোমাদের কোনো সমস্যা থাকবে না। এটাই ছিল সাতের দাগের শেষ অঙ্ক। এর পরবর্তী অঙ্ক অর্থাৎ আটের দাগের অঙ্কগুলোর জন্যে আমার 281 নাম্বার ভিডিওর দিকে লক্ষ্য রাখো, আমি খুব শীঘ্রই সেটা আপলোড করে দেবো। দ্যাট ইজ অল, বাই।